কেউ ব্যর্থ হয় সরকারি ইঞ্জিনিয়ারিংয়ে, কেউ বা মেডিকেলে চান্স পায়নি, অজ্ঞতা তাই ফার্মাসিতে। সত্যি বলছি, তুমি মন থেকে কেউ চায়নি। কেউ হতে চায় ডাক্তার, কারো বা ইঞ্জিনিয়ারিংয়ে মন, প্রকৃতপক্ষে ফার্মাসিস্ট হতে চায় বা কজন? সোশ্যাল রেসপেক্ট অন্যত্র অনেক, এখানে সেটাও ফ্লপ। ফার্মাসি মানে তো বেশি কিছু নয়, ওই তো যারা চালায় মেডিকেল শপ। এবার আসি আসল কথায়, বলতে তাদের গল্প। দায়বদ্ধতা ওদেরও অনেক, অতি না হলেও স্বল্প। ফার্মাকোলজি তারাও জানে, জানে সব ড্রাগ হিস্ট্রি, সিনথেসিসটাও শিখিয়ে দিল মেডিসিনাল কেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্যাটিক্স, ওষুধ বানানো তাদের হাতে, পড়ে ফার্মাসিউটিক্স। ইঞ্জিনিয়ারিংও বাদ গেল না, এতই যদি সস্তা, এসব দিয়ে হবেই বা কি? তারা তো কেবলই ওষুধ বিক্রেতা। পরের বার তাই বলার আগে একটি বার ভেব, ওরা ছাড়া আমরা কোথায় ওষুধগুলো পাব? সবশেষে তাই নিজের ফিল্ডে হয়ে অপটিমিস্ট, আমি বলবো জোর গলায়, প্রাউড টু বি এ ফার্মাসিস্ট।